হ্যালো ফ্রেন্ডস, কাল ছিল অষ্টমী। আর তোমরা সবাই জানো এবার অষ্টমী পড়েছিল একদম ভোর রাতে। আর আমরা না সপ্তমীতে ঠাকুর দেখেছি রাত 2টো পর্যন্ত, তারপর 4টায় উঠে স্নান করে রেডি হয়ে পৌঁছে গেছি পুজো মণ্ডপে। আর এবার অঞ্জলি দিয়েছি আমাদের শ্যামপুরের আদিবাদী যে ক্লাবটা আছে সেই ক্লাবে, মানে আমাদের বাড়ির পাশে, বেশি দূর না। তো এখানে দিয়েছি কারণ আমার বান্ধবীরা এখানে দিয়েছে, তো ওদের সঙ্গেই আমরা এবার এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর সত্যি কথা বলতে অনেক কবছর পর আমি পুজো দিলাম, ছেলে ছোট ছিল আর একা একা ছেলেকে নিয়ে থাকি বলে আমার সেইভাবে পুজো আচরা করা হয় না। আর এবার হাজব্যান্ডও আছে আর এইবার পুজোটা খুব ভালো কাটছে আমার, এতটা আমি আশা করিনি, মানে যতটা ভালো কাটছে। তো হাজব্যান্ড ছেলেকে ঘরে তালা দিয়ে এসেছি, বাইরের থেকে লক করে দিয়ে এসে আমি পুজো দিতে চলে এসেছি। আর এত ভালো, এত সুন্দর, মানে পুজো হয়েছে মানে বলার মতন। আমি ভেবেছি ভোরবেলাতে মনে হয় বেশি লোক হবে না, তা দেখছি না। আর দেখো এখানে সেই বলি যেটা হয় না অঞ্জলি পুজোয়, অঞ্জলি দেওয়ার পর এখানে যে সন্ধি পুজো হলো, সন্ধি পুজোয় সেই বলি দেয়, সেটা পুরো পুজো সম্পূর্ণ করলাম আমরা। সন্ধি পুজো এবার পুরো বসে দেখলাম, এর আগে আমি কোনো দিন দেখিনি। যাই হোক, আজকে সব দিক থেকে খুব ভালো আমাদের পুজোটা কাটলো। আরও আমাদের বান্ধবীরা পুজো দেবে বলেছিল, 4 বান্ধবী মিলে পুজো দেবো, কিন্তু সেটা তারা দুজনা দিতে পারেনি। অষ্টমী পুজো, সন্ধি পুজো সমস্ত সম্পূর্ণ করে বাড়ি যাওয়ার পথে বান্ধবীর বাড়িতে গেলাম, সেখানে দুজনা মিলে চা খেলাম। আর চা খেতে খেতে আমরা দুজনা কতক্ষণ গল্প করলাম, এদিকে বাড়িতে আমার হাজব্যান্ড ছেলে ঘুমান, ওর হাজব্যান্ড মেয়ে বাড়িতে ঘুমিয়ে আছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে লুচি করব। তা ছেলে আর হাজব্যান্ড তো শুধু লুচি ডাল খেতে পারবে না, তাই ওদের জন্য একটু পায়েস বানিয়ে দিলাম। আর আমি ছোলার ডাল করলাম আর লুচি করলাম। আর এই যে লুচি করছি, আমার সঙ্গে আমার ছেলেও হেল্প করছে।